এসডিও ডোমকল সাবডিভিশনের ব্যবস্থাপনায়। অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ ফেরদৌস ওয়াহিদ সেলিম, প্রধান শিক্ষক কাজীপাড়া হরিদাস বিদ্যাভবন। আজ দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের রসায়ন অংশ, সেখানে পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ এ বিষয়ে আমরা আলোচনা করব পার্ট ওয়ান এই অংশে। আজকে মূলত এই পর্যায় সারণী কি বা কিভাবে আবিষ্কার হলো এই জিনিসগুলো, বিভিন্ন সূত্রগুলো, প্রয়োজনীয়তা কি, এবং এর একটা তো ইতিহাস আছে, সেই ইতিহাস সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানব। এবার এই যে পর্যায় সারণী, এগুলো বিষয় হচ্ছে বিভিন্ন মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মসমূহ আলোচনা করা। তো আমাদের জানা 92টি প্রাকৃতিক মৌল আছে এবং কৃত্রিম উপায়েও কিন্তু অনেক মৌল আছে যেগুলো আবিষ্কৃত হয়েছে, এবং এই মৌলগুলো সম্পর্কে বিস্তারিতভাবে জানা, তাদের ভৌত ধর্মগুলো জানা, তাদের রাসায়নিক ধর্মগুলো জানা, এবং কোন মৌল অপর কোন মৌলের সঙ্গে বিক্রিয়া করে বা কোন যৌগের সঙ্গে বিক্রিয়া করে, বিক্রিয়ায় কী উৎপন্ন হয় ইত্যাদি বিভিন্ন রকম তথ্য জানতে গেলে কিন্তু আমাদের অনেক অনেক সময় লেগে যাবে, সেগুলো লিপিবদ্ধ করতে অনেক বই খাতা ব্যয় হবে, সময় ব্যয় হবে। সেই জন্য চেষ্টা করা হয়েছে যে বিভিন্ন মৌলগুলোকে এক একটা গুচ্ছে রাখা, এই চেষ্টা কিন্তু হয়েছে। এবং এই যে বিভিন্ন মৌলগুলো, তাদের মধ্যে কিন্তু কিছু ধর্মের মিল আছে। যেমন আমরা পড়েছি যে হ্যালোজেন মৌল হচ্ছে সেইগুলো যে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লোরিন, তো এদের মধ্যে কিছু মিল আছে। তেমনি কিছু ধাতব মৌল আছে, যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম বা ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, এগুলো কিন্তু এদের মধ্যেও কিন্তু কিছু মিল আছে। আবার লোহা, কোবাল্ট, নিকেল, এগুলোর মধ্যেও কিছু মিল আছে। তো যদি আমি হাইড্রোজেনটাকে জানি, তাহলে হাইড্রোজেনের মতো অন্যান্য কারা সেগুলো জানতে পারবো, বা ক্লোরিনের মতো কারা জানতে পারবো, অক্সিজেনের মতো কারা এগুলো জানতে পারবো। একটা জানা থাকলেই কিন্তু আমাদের জানা হয়ে যায় অনেকগুলো সম্পর্কে। সেই জন্য এইরকমভাবে জানার এবং সেগুলোকে লিপিবদ্ধ করার একটা চেষ্টা অনেক দিন থেকেই আছে। বাস্তব জীবনেই বলি যে আমাদের স্কুলে বা বিভিন্ন স্কুলে অনেক স্টুডেন্ট থাকে, সেই স্টুডেন্টগুলো কিন্তু সকলেই একই রকম না। যদি একটা উচ্চ মাধ্যমিক স্কুল হয়, তাহলে সেখানে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা থাকে। সবাইকেই কি আমরা এক ঘরে রাখি? তা কিন্তু রাখি না। আমরা রাখি পঞ্চম শ্রেণী, তাদের একটা ঘরে রাখি, বা আবার দেখা যায় যে পঞ্চম শ্রেণীর ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, এইরকম কিন্তু বিভিন্ন ভাগে ভাগে এক একটা শ্রেণীকক্ষে তাদের রাখা হয়, এবং তাদের মধ্যেও কিন্তু অনেক পার্থক্য আছে। যে পঞ্চম শ্রেণী একটা ঘরে বা একটা শ্রেণীকক্ষে, ষষ্ঠ শ্রেণী একটা শ্রেণীকক্ষে, সপ্তম, অষ্টম, এইভাবে দশম। নিশ্চয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের সঙ্গে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের অনেক পার্থক্য আছে। কীরকম পার্থক্য আছে? তাদের বয়সের পার্থক্য থাকতে পারে, তাদের উচ্চতার পার্থক্য থাকতে পারে, তাদের ওজনের পার্থক্য থাকতে পারে, আবার তাদের যে খাবারের চাহিদা, সেই খাবারের চাহিদাও কিন্তু বিভিন্ন রকম হতে পারে। কারণ আমরা পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রী যে পরিমাণ তার পুষ্টির প্রয়োজন, ষষ্ঠ শ্রেণীর কিন্তু তার থেকে বেশি পুষ্টির প্রয়োজন। আবার পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীর যারা থাকে, তাদের উচ্চতা বেশি হবে, তাদের ওজন বেশি হবে। শুধু তাই নয়, বৌদ্ধিক বিকাশও কিন্তু পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের অনেক বেশি। অর্থাৎ এইরকম কিন্তু ভাগ থাকে, এবং এই ভাগে ভাগে রেখেই কিন্তু আমরা বিভিন্ন শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীদেরকে রাখি। অনুরূপভাবে মৌলদেরও কিন্তু এইরকম একটা বিভিন্ন শ্রেণীকক্ষ, তাদেরও একটা শ্রেণীকক্ষ আছে, বিভিন্ন কক্ষে রাখার একটা প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। এবং এই বিষয়ে বিভিন্ন বিজ্ঞানী, বিশেষ করে আমরা মেন্ডেলিভ তার কথা বলবো, তার আগেও কিন্তু ডোবেরিনার আছেন, বা তারও আগে আছেন আমাদের, হ্যাঁ, ডোবেরিনার আর লোথার মেয়ার, এদের কিন্তু আমাদের জানতে হবে। তো আমরা চলে যাচ্ছি সরাসরি এই সূত্রগুলোই
প্রথমে আসছি আমরা যে জন ডোবেরিনার এর ত্রয়ী সূত্র। ত্রয়ী সূত্রটা কি? ত্রয়ী মানে হচ্ছে তিন, এবং এই বিজ্ঞানী 1817 খ্রিস্টাব্দে একটা সূত্র আকারে তিনি প্রকাশ করেছিলেন। তিনি যে পরীক্ষা নিরীক্ষাগুলো করেছিলেন সেই পরীক্ষা নিরীক্ষার যে জিস্ট তিনি বের করেছিলেন, যে একই রকম মৌলগুলো হবে একই রকম, তাদেরকে যদি আমরা পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজাই, অর্থাৎ তাদের ভর অনুসারে সাজাই, তাহলে পরপর তিনটে যদি এইরকম আমরা মৌল নিই, তাহলে মাঝের যে মৌলটা হবে তার পারমাণবিক গুরুত্বটা প্রথম এবং তৃতীয় ওদের যে পারমাণবিক গুরুত্ব তার গড়ের সঙ্গে সমান হবে। কীরকম একটা উদাহরণ বলি, যেমন লিথিয়াম, লিথিয়ামের পারমাণবিক গুরুত্ব হচ্ছে 7, আর সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব হচ্ছে 23, আর পটাশিয়ামের পারমাণবিক গুরুত্ব হচ্ছে 39। অর্থাৎ লিথিয়াম তার ভর হচ্ছে 7 যদি ধরি, সোডিয়াম তার 23 ভর, এবং পটাশিয়াম তার 39। লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম এরা কিন্তু ধাতব পদার্থ, অর্থাৎ এদের একটা ধর্মের মিল আছে, সেটা হচ্ছে এরা প্রত্যেকেই ধাতু। এবং এই যে তিনটেকে যদি পারমাণবিক গুরুত্ব বা ভর অনুসারে সাজায়, তাহলে সব থেকে প্রথমে আসছে কিন্তু লিথিয়াম 7, এবং মাঝে আসছে কে, সোডিয়াম 23, আর সব শেষে আসছে পটাশিয়াম 39। তো যদি আমরা এরকম বলি যে লিথিয়াম এবং পটাশিয়াম এদের যোগফল কত হবে, না 7+23, তাকে দুই দিয়ে যদি ভাগ করি 7+39, তাহলে 46 হয়, 46/2 তার মানে 23। অর্থাৎ এই দুটো মৌলের যদি গড় করি তাহলে হয়ে যাচ্ছে 23, অর্থাৎ মাঝের পারমাণবিক গুরুত্ব যেটা সেটা আমরা পেয়ে যাচ্ছি। এবং এই যে একটা সূত্র ত্রয়ী সূত্র, এই ত্রয়ী সূত্রের সাহায্যে কিন্তু আমরা সমস্ত মৌলের ক্ষেত্রে এই রকম মিল খুঁজে পাই না, এর একটা সীমাবদ্ধ আছে। এবং শুধু তাই নয়, এটা যেমন একটা সংখ্যার দিক থেকে সীমাবদ্ধ, আর এখানে শুধুমাত্র তার ভরেরই আমরা ধর্মটা বলতে পারছি, অন্য ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারছি না, সেটা সম্ভব হচ্ছে না। এরপরে আমরা আরেকটু বেশি চলে গেলাম, আরও ডেভেলপ হলো সেটা, সেটা হচ্ছে 1868 সাল, সেটা হচ্ছে লোথার মেয়ারের সূত্র। তিনি যে সূত্রটা দিয়েছিলেন যে বিভিন্ন পদার্থের বা মৌলের, বিশেষ করে ভৌত ধর্মের মধ্যে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, তার সঙ্গে বিভিন্ন মৌলের রাসায়নিক ধর্ম, সেই ধর্মগুলো একটা নির্দিষ্ট ব্যবধানে পর্যাবৃত্ত হয়, এবং সেই সূত্রটা এইরকম যে লোথার মেয়ারের সূত্র, মৌলের বিভিন্ন ভৌত ধর্ম, বিশেষ করে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এবং রাসায়নিক ধর্ম, এদের পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এবং এই যে লোথার মেয়ার তিনি যে সূত্রটা দিয়েছিলেন সেই সূত্রটাই কিন্তু মেন্ডেলিফের সূত্র, কিন্তু কিছু তার সীমাবদ্ধতা ছিল, সেই সীমাবদ্ধতাগুলো যে সেই সময় কোনো জার্নালে, যেটা বলা হচ্ছে যে কোনো জার্নালে তিনি প্রকাশ করতে পারেননি, গবেষণা পত্রিকায় কোনো প্রকাশ করতে পারেননি, এবং তিনি যে ধর্মগুলো মূলত আলোচনা করেছেন সেগুলো কিন্তু ভৌত ধর্মের উপর ভিত্তি করে আলোচনা করেছেন, কোনো রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করে আলোচনা হয়নি। সেই সময়তেই, সেই 1868, তার ঠিক এক বছর পরে 1869 সালে আমাদের আরেক বিজ্ঞানী সেটা একটা সুন্দর উপহার দিলেন, সেটা হচ্ছে দিমিত্রি মেন্ডেলিফ। তিনি একজন রুশ বিজ্ঞানী, এবং তিনি যে সূত্রটা দিলেন এইরকম যে কোনো মানে মৌলগুলোকে যদি পারমাণবিক গুরুত্ব অনুসারে ঊর্ধ্বক্রমে সাজানো হয় তাহলে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। আর একবার বলি যে কোনো
মৌলগুলোকে যদি আমরা পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজাই, ক্রমবর্ধমান অনুসারে সাজাই, তাহলে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হবে। এবং তিনি যখন এই সূত্রটা আবিষ্কার করলেন সেটা গবেষণা পত্রিকায় প্রকাশিত হলো এবং সেটা স্বীকৃতও হলো। হয়তো তার যে সূত্রটা, সেই সূত্রের কিছু ত্রুটি বা সীমাবদ্ধতা ছিল, কিন্তু তার উপর ভিত্তি করেই পরবর্তীকালে যে আমরা আধুনিক পর্যায়ে সূত্র পেয়েছি বা আমরা আধুনিক দীর্ঘ পর্যায়ে সারণী পেয়েছি, সেগুলোই কিন্তু তার উপর ভিত্তি করেই তৈরি হয়েছে। তো আমরা মেন্ডেলিফের পর্যায় সারণী কীরকম সেটা আমরা বোর্ডে হয়তো দেখাতে পারছি না, আমরা যেটা দেখাতে পারছি সেটা হচ্ছে মডার্ন পিরিয়ডিক টেবিল। তো মডার্ন পিরিয়ডিক টেবিলটা পরে আসছি। আর সেই সময় মেন্ডেলিফ যে তার সূত্র অনুসারে বিভিন্ন মৌলগুলোকে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন শ্রেণীতে ভাগ করে একটা চার্ট তৈরি করেছিলেন, সেটাই কিন্তু মেন্ডেলিফের পর্যায় সারণী। এবং তখন যে মেন্ডেলিফের পর্যায় সারণীটি ছিল সেটাতে সাতটি পর্যায় ছিল এবং আটটি শ্রেণী ছিল। তখন নিষ্ক্রিয় মৌলগুলো কিন্তু আবিষ্কৃত হয়নি, পরবর্তী ক্ষেত্রে নিষ্ক্রিয় মৌলগুলো যখন আবিষ্কৃত হয় তখন সেটাকে শূন্য শ্রেণীতে রাখা হয়েছিল। এবং পরবর্তীকালে যে আধুনিক পর্যায় সারণী হয়েছিল সেখানে মেন্ডেলিফের যে সামান্য ত্রুটি ছিল সেই ত্রুটিটাকে সংশোধন করে আধুনিক পর্যায় সারণী তৈরি করা হয়েছিল। এবং সেই আধুনিক পর্যায় সারণীটা মেন্ডেলিফ যেখানে বলেছিলেন যে তিনি পারমাণবিক গুরুত্বের ঊর্ধ্বক্রমে সাজিয়েছিলেন, সেই পারমাণবিক গুরুত্বটাকে বাদ দিয়ে সেটা করা হলো পারমাণবিক ক্রমাঙ্কের ঊর্ধ্বক্রমে যদি সাজানো হয়। এইটুকুই জাস্ট পার্থক্য। আর তারপরে আবার যেটা আসলো সেটা হচ্ছে দীর্ঘতম আধুনিক পর্যায় সারণী, এবং সেটা সব থেকে ত্রুটি মুক্ত, মানে ত্রুটি নেই, এবং সেটা ১৯৮৪ সালে ইউপ্যাক দ্বারা সেটা স্বীকৃত। তো আমরা সরাসরি চলে আসছি মেন্ডেলিফের পর্যায় সারণী এবং বিস্তারিতভাবে আমরা জানব। জানাটা আগে আমরা একটু চার্ট আকারে বলতে পারি যে কিছু এইরকম ভাবে অনুভূমিক সারি ছিল, কিছু অনুভূমিক সারি ছিল এবং কিছু উল্লম্ব সারি ছিল, এরকম কিছু উল্লম্ব সারি ছিল। এবং সেখানে অনুভূমিক সারি ছিল সাতটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা। আর এই বরাবর সেটা ইংরেজি যে ডিজিট সেই ডিজিট অনুসারে লেখা হতো। আর শ্রেণী ছিল রোমান যে ডিজিট সেই ডিজিট অনুসারে মোট ছিল আটটা, এইরকম করে মোট আটটা ছিল। তো প্রথমেই ছিল হাইড্রোজেন এবং শেষের দিকে তখন হিলিয়াম আবিষ্কার হয়েছিল না, তারপরে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন এইভাবে, তারপরে সোডিয়াম। তো এই যে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, তারপরে আছে এইখানে পটাশিয়াম, এটা প্রথম শ্রেণী আর এইদিকে পর্যায়। তো এই শ্রেণী কি, পর্যায় কি, বিভিন্ন পর্যায়ের কি নাম দিয়ে উল্লেখ করা হয়েছে, কোন পর্যায়ে কতগুলো মৌল আছে, সেইগুলো আমরা এখন আস্তে আস্তে জানব। তো সেই সময় মেন্ডেলিফ যে সূত্রটা আবিষ্কার করেছিলেন এবং সেই সূত্র অনুসারে যে মৌলগুলোকে একটা চার্টে রেখেছিলেন বিভিন্ন পর্যায় শ্রেণীতে পর্যায়ে বা শ্রেণীতে, সেটাকেই বলা হয় মেন্ডেলিফের পর্যায় সারণী। এবং এই মেন্ডেলিফের পর্যায় সারণীতে সেই সময় ছিল সাতটি পর্যায়ে আটটি শ্রেণী, আর পরবর্তীকালে যখন এটা আবিষ্কৃত হলো সেটা হয়ে গেল আধুনিক পর্যায় সারণী। তো মেন্ডেলিফের পর্যায় সারণীতে যে ত্রুটিগুলো ছিল সেই ত্রুটিগুলো আমরা যে জানার পর আমরা আধুনিক পর্যায় সারণীতে চলে আসবো। তো মেন্ডেলিফ যেখানে বলেছিলেন যে সূত্রটা হচ্ছে পারমাণবিক গুরুত্বের ঊর্ধ্বক্রমে সাজানো, পারমাণবিক গুরুত্ব, তো সেখানে কিছু ত্রুটি যেটা আমরা পাচ্ছি, এক নম্বর ত্রুটি হচ্ছে যে এইরকম তিন জোড়া মৌল আমরা দেখতে পাই যেখানে প্রথমেই যে মৌলটাকে রাখা হয়েছে সেটা অপেক্ষাকৃত ভারী। যেমন আর্গন এবং পটাশিয়াম, আর্গনের পারমাণবিক গুরুত্ব হচ্ছে 39.9, সেক্ষেত্রে পটাশিয়ামের হচ্ছে 39.1। মেন্ডেলিফের পর্যায় সারণী অনুসারে কিন্তু পটাশিয়ামেরই আগে বসা উচিত ছিল,
কিন্তু আমরা সেটা লক্ষ্য করছি না, আমরা দেখছি যে পটাশিয়ামকেই পরে রাখা হয়েছে। অনুরূপ কোবাল্টের পারমাণবিক গুরুত্ব হচ্ছে 58.97, সেক্ষেত্রে নিকেলের হচ্ছে 58.69। কিন্তু কোবাল্টের ভর বা পারমাণবিক গুরুত্ব বেশি, নিকেলের কম হওয়া উচিত ছিল নিকেলের আগে কোবাল্টের পরে। এইরকম কিন্তু তিন জোড়া এরকম ত্রুটি আমরা দেখতে পাই। তারপরে যেটা আমরা দেখি সেটা হচ্ছে আইসোটোপ। আমরা জানছি যে এক একটা ঘরে এক একটা এলিমেন্ট থাকবে, মৌল থাকবে, কিন্তু আইসোটোপের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আইসোটোপ গুলো একই ঘরেই থেকে যাচ্ছে। যেমন হাইড্রোজেনের তিনটে আইসোটোপ আছে, 1H1, 1H1, 1H2 বা 1H3, এটাকে আমরা বলি প্রোটিয়াম, এটা ডয়টোরিয়াম বা এটাকে টিটিয়াম বলি। এদের ভর কিন্তু আলাদা, যদিও পরমাণু ক্রমাঙ্ক এক, প্রোটন সংখ্যা প্রত্যেকের ক্ষেত্রে এক, এবং তাদের অবস্থান এই জায়গাটাতে। তো এইখানে তিনটে এলিমেন্ট অর্থাৎ হাইড্রোজেনের তিনটে যে আইসোটোপ সেটা অবস্থান করছে, কিন্তু মেন্ডেলিফের যে সূত্র সেই সূত্র অনুসারে কিন্তু এটা একটা ত্রুটি দেখাচ্ছে। আর একটা ত্রুটি যেটা হচ্ছে, এটা শুধু হাইড্রোজেনের ক্ষেত্রে না, অন্যান্য অক্সিজেনের ক্ষেত্রে তাদের আইসোটোপ আছে, বা কার্বনের ক্ষেত্রে আইসোটোপ আছে। সেই কার্বনের আইসোটোপগুলো কিন্তু সি, সেই সি এর ঘরে বসবে, অক্সিজেন তার কি আইসোটোপ সেই ও এর ঘরে বসবে, কিন্তু মেন্ডেলিফের সূত্র অনুসারে সেখানে বসা উচিত না, একটা ঘরে একটাই থাকা উচিত, কারণ ভরগুলো আলাদা। আর আরেকটা হচ্ছে মেন্ডেলিফের যেটা, সেটা হচ্ছে উপশ্রেণ। যে আমরা দেখি যে এই যে মাঝের অংশ আছে, বিভিন্ন শ্রেণী আছে, সেই শ্রেণীতে কিন্তু এ এবং বি এইরকম দুটো করে উপশ্রেণী আছে, এবং এগুলোকে আমরা যদি এই শ্রেণীর বা দিকে রাখি এবং বি যেগুলো আছে সেগুলোকে ডান দিকে রাখি, তাহলে দেখব যে এ শ্রেণী এ উপশ্রেণীতে যে মৌলগুলো আছে, বি উপশ্রেণীতে মৌলগুলোর ধর্মের সঙ্গে কিন্তু মিল নাই, পার্থক্য আছে। তাহলে একই ঘরে একই শ্রেণীতে বসছে কিন্তু ধর্মের মিল থাকছে না, তাহলে এটা কিন্তু মেন্ডেলিফের পর্যায় সারণীর একটা উল্লেখযোগ্য ত্রুটি। তাহলে এই তিনটে ত্রুটি থাকার জন্য এই ত্রুটিটাকে মুক্ত করা হলো আধুনিক পর্যায় সারণীতে, এবং সেখানে বলা হলো যে মৌলগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্ম তাদের পরমাণু ক্রমাঙ্ক ঊর্ধ্বক্রমে যদি সাজানো হয়, তাহলে সেগুলো পর্যায়ক্রমে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হবে। তাহলে কিন্তু আমাদের যে এই ত্রুটিগুলো থাকছে, এই ত্রুটিগুলো আর দেখা যাবে না, কারণ এইখানে যে ত্রুটি পেয়েছিলাম আর্গন, আর্গনের পরমাণু ক্রমাঙ্ক যা পটাশিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কিন্তু তার থেকে বেশি। আর্গনের হচ্ছে 18 এবং পটাশিয়ামের হচ্ছে 19 পরমাণু ক্রমাঙ্ক। তাহলে 18 পরে 19 এটা ঠিক অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, এবং আইসোটোপে দেখছি যে এর যে পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা এটা কিন্তু প্রত্যেকের এক, যেহেতু এক তাহলে তারা একই ঘরে বসবে। আর আধুনিক পর্যায় সারণী প্রথমে 7টি পর্যায় করা হয়েছিল আর 9টি শ্রেণী, পরবর্তীকালে সেটাকে করা হলো 7টি পর্যায় 18টি শ্রেণী, এবং সেক্ষেত্রে এই উপশ্রেণী জিনিসটা কিন্তু ডিলিট হয়ে গেল, ওটা আর থাকলো না, ফলে এই সমস্যাগুলো কিন্তু পুরোটাই ত্রুটিমুক্ত হয়ে গেল। এবং আমরা বর্তমানে এই আধুনিক যে পর্যায় সারণী, সেই পর্যায় সারণী সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানব, এবং প্রথম যে পর্যায় তার আগে বলে নিই যে পর্যায় সারণী, আধুনিক পর্যায় সারণী 7টি পর্যায় 9টি শ্রেণী যদি বলি, তাহলে পর্যায় কাকে বলে? যে মৌলগুলোকে যখন আমরা অনুভূমিক সারিতে সাজাবো সেই সারিগুলোকে বলা হবে পর্যায়, আর উল্লম্ব যে সারিগুলো থাকে পর্যায় সারণীতে, উল্লম্ব যে সারিগুলো থাকে সেগুলোকে বলা হয় শ্রেণী। তো 7টি পর্যায় থাকে এবং 9টি শ্রেণী থাকে, এবং সে সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আমরা প্রথমে চলে আসছি যে প্রথম পর্যায়ে, প্রথম পর্যায়ে মাত্র দুটো মৌল থাকে, হাইড্রোজেন এবং হিলিয়াম, এবং এইটা সব থেকে কম সংখ্যক থাকে, তাই এই পর্যায়টাকে বলা হয় অতি হ্রস্ব পর্যায়। তারপরে 2 নম্বর এবং 3 নম্বর যে পর্যায় সেখানে 8টি করে মৌল থাকে এবং এগুলোকে বলা হয় হ্রস্ব পর্যায়। তাহলে প্রথমে থাকলো দুটো, পরের দুটো হচ্ছে 8,
তাহলে প্রথমটাকে বলা হয় অতিহ্রস্ব পর্যায় এবং দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়টাকে বলা হয় হ্রস্ব পর্যায়। তারপরে আছে চতুর্থ পর্যায়, যেখানে ১৮টি মৌল থাকে, এবং পঞ্চম পর্যায়, সেখানেও কিন্তু ১৮টি মৌল থাকে। এগুলোকে বলা হয় দীর্ঘ পর্যায়। দীর্ঘ পর্যায়, তাহলে দুটো দীর্ঘ পর্যায় পাচ্ছি। আর ষষ্ঠ পর্যায়, সেখানে ৩২টি মৌল থাকে, এটাকে বলা হয় অতি দীর্ঘ পর্যায়। অতি দীর্ঘ পর্যায়। আর এরপরে যেটা আসছে ৭ নম্বর, সেখানে ১৯টি মৌল থাকে, এটাকে বলা হয়, এটা সেইভাবে নামকরণ হয়নি, কারণ এখনো বিভিন্ন মৌল আবিষ্কৃত হচ্ছে এবং এই পর্যায়ে তারা অন্তর্ভুক্ত হচ্ছে, সেটাকে আমরা অসমাপ্ত পর্যায়ও বলতে পারি। অসমাপ্ত পর্যায়, তাহলে এই পর্যায়গুলো সম্পর্কে আমাদের ধারণা হলো। আর শ্রেণী, শ্রেণী আধুনিক পর্যায়ের শ্রেণীতে মোট ৯টি শ্রেণী আছে, এবং ১-৮ এটাকে আমরা রোমান ডিজিট দিয়ে লিখি এইরকমভাবে, যে এই ১-৩-৪ এইরকম। আর লাস্টে একটা আছে, সেটাকে আমরা ০ দিয়ে লিখি। এবং এইখানে যখন মেন্ডেলিফ এটা তৈরি করেছিল, তখন ০টা ছিল না, ১-৮ পর্যন্ত ছিল। এই ০তে যেগুলো থাকে সেগুলো নিষ্ক্রিয় গ্যাস থাকে। নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এই ৭টি গ্যাস থাকে। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন, এই ৬টি গ্যাস থাকে নিষ্ক্রিয়। এদের কেন নিষ্ক্রিয় সে সম্পর্কে আমরা পরে আলোচনা করছি। আর এই যে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী, পরবর্তী ক্ষেত্রে বিজ্ঞানী নিলস বোর ১৯২৬ সালে পরমাণুর যে ইলেকট্রন বিন্যাস, সেই ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে পর্যায় সারণীটি তৈরি করেছিলেন। আর ১৯৮৪ সালে সেইটাই ইউপ্যাক দ্বারা স্বীকৃত হয়েছে, এবং ইউপ্যাক দ্বারা স্বীকৃত যে পর্যায় সারণী, সেখানে ৭টি পর্যায় রাখা হয়েছে এবং ১৮টি শ্রেণী রাখা হয়েছে। ১৮টি শ্রেণী, এখানে কিন্তু কোনো উপশ্রেণী ছিল না, এবং সেইটাই আমরা এখানে দেখাচ্ছি যে মডার্ন যে পিরিয়ডিক টেবিল, সেই টেবিলে দেখছি যে ১-২-৩-৪ এইরকম করে লাস্টে আমরা পাচ্ছি ৮। ১-২-৩-৪-৫-৬-৭-৮-৯-১০-১১-১২-১৫-১৬-১৭-১৮ এই ১৮। এবার এদের মধ্যে কিন্তু কিছু মিল আছে, কিছু অমিল আছে। যেমন এই যে প্রথমে এটা পাচ্ছি আমরা, সেইখানে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই যে মৌলগুলো, এই মৌলগুলো একই রকম। আর তারপরে আছে বেরিলিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এগুলো একই রকম। তার মধ্যে এই রেডিয়াম, এটা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। আর তারপরে এইগুলো আছে, তো এই যে দেখছি এটা হাইড্রোজেন, হাইড্রোজেন সবুজ দিয়ে দেখানো হয়েছে, আবার এইগুলো সব পিঙ্ক কালারের। তাহলে এটা অবস্থান করছে এই স্তম্ভে উল্লম্ব শ্রেণীতে, কিন্তু এটা একটু আলাদা। আবার এইখানে আমরা দেখছি যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এইগুলো একই রকম। তার মধ্যে আবার এটা একটু আলাদা রং মনে হচ্ছে, এইগুলো সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানবো। আবার এই যে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে নীল কালারের, সেই নীল কালারের এগুলো সম্পর্কে এরা, এদের ধর্ম মোটামুটি একই রকম। এদের মধ্যে আবার পার্থক্য আছে, বিভিন্ন শ্রেণী আছে যেহেতু, বিভিন্ন পর্যায়ে আছে, সেগুলো আলাদা আলাদা হবে। তারপরে এইখানে আছে কিছু সবুজ রঙের কিছু দেখানো আছে, তো কেন সবুজ, এগুলো হচ্ছে ল্যান্থানাইডস মৌল, কতগুলো ল্যান্থানাইডস মৌল আছে, এগুলো আমরা বিস্তারিতভাবে জানবো আমরা পরবর্তী ক্লাসে। তো আমরা এই পর্যন্তই জানলাম। তাহলে এখান থেকে যে জিস্ট পাচ্ছি যে কিভাবে এই পর্যায় সারণীগুলো আসলো, বিভিন্ন বিজ্ঞানীদের গবেষণার ফলে পর্যায় কী, সারণী কী, মেন্ডেলিফের পর্যায় সারণীতে কতগুলো পর্যায় আছে, কতগুলো শ্রেণী আছে, বিভিন্ন পর্যায়ে কতগুলো মৌল আছে, আর কিভাবে আধুনিক পর্যায় সারণী আসলো, সেই সম্পর্কে আমরা মোটামুটি একটা ইতিহাস জানলাম। নিশ্চয় তোমরা এ বিষয়ে পরবর্তী ক্ষেত্রে আরও জানবে, তোমাদের যে বিভিন্ন রকম পাঠ্যপুস্তক আছে সেইগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পড়বে।
হাজে পর্যন্তই, ধন্যবাদ।